হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। আমি জয়েন, আপনাদের থেকে নতুন কিছু টিপস প্রতিদিন শেয়ার করি। তো আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনার ফোন অথবা ডেস্কটপে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজটি কীভাবে আপনি পড়বেন। ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে কোনো মেসেজ পাঠিয়েছে এবং সাথে সাথে মেসেজটি ডিলিট করে দিয়েছে, তো আপনি সেই মেসেজটি কীভাবে পড়বেন আমি আপনাদেরকে আজ দেখাবো। সো গাইস, আপনি এই কাজটি কীভাবে করবেন চলুন দেখে নিই। তো প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাকে সরাসরি প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর আপনি এখানে সার্চ বক্সে সার্চ করবেন NOTISAVE। তো সার্চ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এটি ইনস্টল করে নেবেন, মাত্র 2 MB র্যাম। তো ইনস্টল হওয়ার পর আপনাকে আমি অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি। তো অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছে একটি পেজ ওপেন হবে। তো এরপর আপনি স্লাইডিং করে অ্যালো করবেন। এরপর আপনাকে এখানে ইউ ক্যান অ্যালো অ্যাসেস বাই সুইচিং নোটিসেব অন, তো আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে এখানে মোবাইল থেকে পারমিশন চাইবে অ্যাপসটি ওপেন হওয়ার জন্য, তো এখানে আপনি অ্যালো করবেন। অ্যালো করার পর আপনি এখানে ব্যাকে আসবেন, দিয়ে আবার অ্যালো করবেন। তো একটু লোডিং হবে, অ্যাপসটি লোডিং হচ্ছে। তো আবার এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে এখানে আবার একবার পারমিশন চাইবে, তো আপনি এখানে হোয়াটসঅ্যাপটি যে আপনি হোয়াটসঅ্যাপে যে ডিলিট হওয়া মেসেজগুলি পড়বেন, তো আপনি এই হোয়াটসঅ্যাপ এটি অন করে দেবেন। অন করার পর আপনি সরাসরি ব্যাক করে দেবেন, দিয়ে আবার নেক্সট, দিয়ে আপনাকে আর কিছু করতে হবে না, আপনি সরাসরি এটি বেরিয়ে চলে আসবেন। ধরুন এরপর আপনাকে আপনার ফ্রেন্ড হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে হাই, তো আপনার কাছে এরকম একটি দেখুন আপনার যে ফ্রেন্ড আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে এখানে কিন্তু শো হচ্ছে। তো ধরুন আপনাকে আপনার ফ্রেন্ড হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর সাথে সাথে এটি ডিলিট ফর এভরিওয়ান করে দিয়েছে অথবা ডিলিট করে দিয়েছে, দেখুন এখানে কিন্তু ডিলিট হয়েছে। এই ডিলিট হওয়া মেসেজটি কীভাবে আপনি পড়বেন, তো আপনাকে পড়তে হলে দেখুন এখানে আপনি জাস্ট হালকা করে স্লাইডিং করবেন। এখানে কিন্তু দেখুন ওয়ান নোটিফিকেশান সেভড, এখানে আসবেন। দেখুন আপনার ফ্রেন্ড যে আপনাকে যে লেখাটা পাঠিয়েছে দেখুন এখানে কিন্তু শো হচ্ছে। তো এইভাবে করে আপনি কিন্তু আপনার ডিলিট হওয়া মেসেজগুলি দেখতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।